এবারে দীঘাতে আমরা কিছুদিন আগেই ঘুরে এসেছি। এবারে আমি ফিরে এসেছি বাড়িতে, কিন্তু যেহেতু হোটেলের রুম থেকে সমুদ্র দর্শন করা যাচ্ছিল, তাই অনেকে আমার কাছে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস জানতে চেয়েছে। তাই আবার রুমের ভিডিও দিলাম এবং পাশাপাশি নিউ দীঘাতে অবস্থিত বেশ কয়েকটা সি ফেসিং হোটেলের কারেন্ট প্রাইস এবং কারেন্ট ফোন নাম্বার শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। নিউ দীঘাতে এসে আমরা বেশ কয়েকটা হোটেল দেখার পরে আমরা এই হোটেল ওয়ো অনন্যা হোটেলে এসে থাকলাম, এই কারণে যে একদম ঘরের ভিতর থেকে এবং ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, সেই জন্য আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। এই রুমের রেন্ট হচ্ছে 700 টাকা, আর নিউ দীঘাতে এসে 700 টাকায় রুম পাওয়া সত্যি ভাবা যায় না, আবার তাও সমুদ্রের ধারে। আমরা নিউ দীঘাতে ওয়ো হোটেল অরণ্যাতে চলে এসেছি। এখানে করিডোরটা দেখছি বেশ সুন্দর বড়, আর আমরা রুমটা নিয়েছি যেতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখছি ঢুকেই দেখছি টেবিল চেয়ার, আর একটা ফোন রয়েছে নিচে অফিসে যোগাযোগ করার জন্য, আর একটা কিং সাইজ বেড আছে, কিং সাইজ বেড রয়েছে। এখানে টয়লেট কিট দেওয়া আছে। আমি নন এসি রুম নিয়েছি কারণ এখন শীতকাল। আর এখানে টিভি রয়েছে, দুটো কভার রয়েছে, আর চায়ের জন্য ইলেকট্রিক কেটল রয়েছে, আর মিররটাও বেশ ভালো। এখানে টেবিল রয়েছে, চেয়ার আছে একটা, আর এনাদের নিজেদের রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টেও দেখছি ভাবছি আজকে দুপুরবেলা খেয়ে নেব। থেকে সুন্দর এই রুমটার হচ্ছে বারান্দা, এই ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। মাত্র 700 টাকায় এই রুমটা আমরা পেয়ে গেছি। আমরা আমাদের এই অনন্যা রেস্টুরেন্টেই চলে এসেছি, আমরা এখানে দুপুরের লাঞ্চটা করে নেব। তো এখানে ভাত, ডাল, বেগুন ভর্তা আর একটা মিক্সড সবজি আছে, আর এখানে নেওয়া হয়েছে একটা রাইস, ফ্রাইড রাইস আর পনির, বাটার পনির মশলা। খাবারের টেস্ট কীরকম বুঝছো? খুব ভালো, সুন্দর, ঠিকঠাক আছে, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো। নিউ দীঘা সমুদ্র সৈকতের সামনে সাগরপ্রিয়া হোটেলের পরে এই ওয়ো হোটেল অনন্যা। এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলে সমুদ্র সৈকত সামনেই পড়বে। আমি সমুদ্র সৈকতের সামনে কয়েকটা হোটেলের বর্তমান কন্ট্যাক্ট নাম্বার এবং কারেন্ট স্টার্টিং প্রাইস সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। এই হোটেলটা সাগরপ্রিয়া হোটেল, এতে এসি নন এসি দু রকমের রুমই আছে, সি ফেসিং ব্যালকনিও আছে, আর ঠিক এর সাগরপ্রিয়া হোটেলের পিছন দিকেই রয়েছে আমাদের হোটেল অনন্যা, আর এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। এরপরে চলে আসছি নিউ গীতাঞ্জলি হোটেলে। এটা একটি লাক্সারিয়াস সেন্ট্রাল এসি হোটেল, রুমটারই স্টার্টিং হচ্ছে 3600 টাকা থেকে। এই বিচ ভিউ একটি লাক্সারিয়াস হোটেল, সেন্ট্রাল এসি এবং সি ফেসিং ব্যালকনি আছে, গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। এখানে রুম ট্যারিফ হচ্ছে 2800 থেকে শুরু। এরপর দেখতে পাচ্ছি এটা ইয়েস রেজেন্সি হোটেল, এটাও সেন্ট্রাল এসিযুক্ত লাক্সারিয়াস হোটেল, সি ফেসিং ব্যালকনি আছে, আর 1800 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত রুম আছে। যখনই আসবেন ফোন করে আসবেন। নিউ দীঘা সমুদ্র সৈকতের ঠিক সামনে এই সিবার্ড 1 হোটেলটিও একটি লাক্সারিয়াস হোটেল, এখানে সি ফেসিং ব্যালকনি আছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই হোটেলের রুম রেন্ট 2500 টাকা থেকে শুরু। আমি এখানে একটা কথা বলে নিতে চাই যে দীঘার হোটেলের চার্জ কিন্তু মাঝে মধ্যেই বদলে যায়, বিশেষত কোনো উৎসবের সময়। সেই জন্য যখনই দীঘাতে আসবেন তখনই হোটেলে রুম বুক করার জন্য ফোন করে আসবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নেবেন। এবারে আমরা দেখে নিই সিবার 2 হোটেলটাকে। এটাও একটা লাক্সারিয়াস হোটেল, এখানে রুমের সাথে সি ফেসিং ব্যালকনি আছে, আর গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। সিবার 2 তে রুম রেন্ট শুরু 1500 টাকা থেকে।
এবারে চলে এসেছি জয়রাম গোল্ডেন বিচ হোটেলে। এটা একটা লাক্সারিয়াস হোটেল, রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, সমুদ্র দেখা যাবে, গাড়ি রাখারও সুবন্দোবস্ত আছে। এখানে ডাবল বেড স্টার্টিং হচ্ছে 1800 টাকা, আর ফোর বেডেড রুম হচ্ছে 2500 টাকা থেকে শুরু। এবার চলে এসেছি হোটেল কমলা রেসিডেন্সিতে। এটি হলো লো বাজেট হোটেল, এখানে এসি রুম নন এসি রুম উভয়ই আছে। নন এসি রুম 1650 টাকা থেকে শুরু, আর এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে, গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। আরেকটি হোটেল দেখি, সূর্যদ্বীপ হোটেল। এটা মিডিয়াম বাজেট হোটেল, এটার রুম রেন্ট শুরু হচ্ছে 1200 টাকা থেকে 2500 টাকা অবধি আছে। এবার চলে এসেছি হোটেল মেহেকে। এটা একটি মিডিয়াম বাজেট হোটেল আর সি ফেসিং হোটেল। এখানে এসি নন এসি দু রকমেরই রুম আছে, এখানে কমন ব্যালকনি আছে, রুম ট্যারিফ 2000 টাকা থেকে শুরু, নিজস্ব রেস্টুরেন্ট আছে, গাড়ি পার্কিংয়ের সমস্ত সুবিধা আছে। আমি আবারও বলে দিচ্ছি যে দীঘাতে হোটেলের চার্জ মাঝে মধ্যেই বদলে যায়, বিশেষত কোনো উৎসবের সময় অথবা শনি রবিবারে ছুটির দিনে। তাই যখনই দীঘাতে আসবেন, আবার বলছি, ফোন করে রুম রেন্ট জেনে নিয়ে তবেই আসবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।